সবাই এক এক রকম পিঠা বানাচ্ছেন সেই পিঠাগুলো রেডি হচ্ছে একদম গরম গরম আমরা খাচ্ছি এটা খুবই সুন্দর একটা আয়োজন নিঃসন্দেহে সব ধরনের মানুষই কিন্তু এই মেলাটা আসবে এবং আমাদের পিঠাটা কিন্তু সবাই খেতে চাই বাঙালিরা কিন্তু পিঠা প্রেমী পিঠা খেতে মানুষ আসবে এবং পিঠা খেতে আসার পরে কিন্তু তারা একই সাথে অনেক মেসেজগুলোও নিয়ে যাচ্ছে বিশেষ করে মেয়েদের স্বাবলম্বী হওয়ার অর্থনৈতিক মুক্তির খুব বেশি প্রয়োজন তো বৃথির এই উদ্যোগটা আমার এই কারণে খুব বেশি আন্তরিক মনে হচ্ছে খুব ভালো লাগছে এই পিঠা উৎসবটা আসলে করা হচ্ছে যারা অনেকেই অসহায় আছে বা যারা স্বাবলম্বী করতে তার পারতেছেন না তাদেরকে আমরা যতটুকু পারি চেষ্টা করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বা বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদেরকে একটু উৎসাহ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টায় আমরা এই পিঠা অনুষ্ঠান করে থাকি এখানে গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যারা একদম অসহায় অসহায় মা এবং বোনেরা আছে এখানে ১৬ জনের মতো তারা সবাই এখানে অংশগ্রহণ করতেছে আর কারো পক্ষ থেকে একটি টাকাও নেওয়া হচ্ছে না পুরাটাই বহন করতেছে উমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা আরিফা জাহান বিথিয়াপু প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে যারা মানে একদম পুরো অসহায় চলতে পারে না বা দেখা গেছে যে বিজনেস করবে কোনো সামর্থ্য নেই আমরা তাদেরকে খুঁজে নিয়ে আসছি এখানে এই মেলায় তাদেরকে আমরা সব কিছু দিয়ে একটু স্বাবলম্বী করে যেন পুরো উনি আবার গ্রামে গিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারে এর আগে অন্যান্য যে পিঠা মেলাগুলোতে গিয়েছিলাম ওখানে এটা ছিল না মানে শুধু স্টলে পিঠা ছিল আমরা গিয়ে খেতাম কিন্তু এখানে এখানেই বানাচ্ছে আবার সাথে সাথে স্টলে দিচ্ছে এটা আমার কাছে নতুন লেগেছে এখানে এসে আমার খুব ভালো লাগলো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে সমাজ সেবামূলক কাজগুলো খুবই ভালো আর যে উদ্যোগটা এনারা নিয়েছে আমি মনে করি যে একদম সমাজের মাথা উঁচু করে বাঁচার মতোই এটা একটা সংগঠন বা এরা একটা ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে অনেক খুঁজে বের করছি তারাগঞ্জ ডাঙ্গিরহাট বদরগঞ্জ রংপুর বিভিন্ন জায়গায় তাদেরকে খুঁজে বের করছি এবং তাদেরকে নিয়ে আমার কথা চিন্তা হচ্ছে যে যেহেতু পিঠার ব্যাপারটা চলে আসছে তাদেরকে পিঠার দোকান করে দেবো তো আমার কাছে মনে হয়েছে কেননা এটা আমরা একটা মেলার আকারে করি এবং বলতে গেলে আমাদের এখানে যে মেলা হচ্ছে ঠিকই কিন্তু এখানে যে দোকানগুলো দেওয়া হয়েছে এবং যত জিনিসপত্র দেওয়া হয়েছে সম্পূর্ণই আমরা বিনামূল্যে দিয়েছি যেহেতু ১৬ জন নারী নিয়ে করছি তো তখন মনে হয়েছে যে আমরা ১৬ জন নারীকে একটা মেলা আকৃতি করে তাদের পরিচয়টাও বহন করা এবং এখানে তাদের নাম ফোন নাম্বার সব দেওয়া হয়েছে যাতে করে যাদের পিঠা খেয়ে ভালো লাগবে তারা যেন আবার ফোনের মাধ্যমে তাদেরকে অর্ডার দিতে পারে এবং কাজ যেন চলমান থেকে যেহেতু এনারা পারেই পিঠা বানাতে তো তাহলে কেন না এইটা দিয়েই তাদের আয়ের একটা উৎস তৈরি করে দেওয়া